বিদ্যালয় পরিষ্কার ও স্যানিটাইজারের কাজ চলছে জোর কদমে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল, এখন করোনা স্থিতিশীল হওয়ায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে চালু হবে বিদ্যালয়, তাই জোর কদমে চলছে বিদ্যালয় পরিষ্কার ও স্যানিটাইজার করার কাজ। আগামী 12 তারিখে স্কুল সব স্কুলে খুলছে, সেই জন্য আমরা ভিআরপি টিম থেকে এসেছি। আমাদের ব্লকের যিনি দায়িত্বে আছেন উনি বলেছেন যে প্রত্যেকটা স্কুলে স্যানিটাইজ করার জন্য আমরা আজকে হাই স্কুলে স্যানিটাইজ করতে এসেছি। আমতলা হাই স্কুল, আমতলা হাই স্কুলে স্যানিটাইজ করতে এসেছি। কতজন এসেছেন আজকে? আমরা আজকে 5-7 জন এসেছি। সব বিল্ডিং হয়ে যাবে আজকে? সব বিল্ডিং আজকে করে দেবো। আপনার নাম? আমার নাম সুকান্ত দাস। আজকে মূলত স্কুল পরিষ্কার এবং স্কুল যে স্যানিটাইজেশন করা কোভিড বিধি মেনে, ছাত্রছাত্রীরা আগামীকাল আসবে, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা আসবে, তাদের যাতে রোগ জীবাণু কোনোভাবে না ছড়ায় সেই জন্য আমরা স্কুলকে প্রপারলি যে সরকার নির্ধারিত যে সলিউশন সেই সলিউশন ব্যবহার করে আমরা স্কুলকে পুরো স্যানিটাইজ করার প্রক্রিয়া চালাচ্ছি।
রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদার মুর্শিদাবাদ, মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্সরে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।